উঠে পড়ুন, খেয়ে নিন, না হলে আমার লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। থাক, পরে খাবো। উমা, পরে কেন? না না, এখনই খেতে হবে। সে কোন রাত থাকতে আপনি উঠেছেন, তখন থেকে তো কিচ্ছুটি খাননি। নিন, খেয়ে নিন, না হলে আবার পিঠে বৃষ্টি পড়বে। খেতে পারি, তবে একখানা শর্ত আছে। এখন আবার কিসের শর্ত? তোমাকেও আমার সঙ্গে খেতে হবে। তুমিও তো সেই কখন থেকে উপোস আছো। কিছু বলেন না আপনি, আমি কি আপনার সাথে খেতে পারি? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। খুন, ঠিক আছে, আমিও তাহলে পরে খাবো। ইয়ে আবার কেমন ছেলে মানুষই, আপনি খেয়ে আপনার পাতে একটু রেখে দেবে, আমি খেয়ে নেবো। তার মানে তুমি আমার এটু খাবে, তাই তো? মা, তাতে কি হয়েছে? স্বামীর এটু যে পেশাদ, পেশাদ খাওয়া যে কত ভাগ্যের। রানী, এটা কোনো ভাগ্য নয়, আমি তোমাকে হাজারবার বলেছি, এসব আমার পছন্দ নয়। এটো খাওয়া অস্বাস্থ্যকর, সাহেব ডাক্তাররা বারবার নিষেধ করেছে। আমাদের দেশে এরকম কুসংস্কারের কারণে মেয়েরা নানা অসুখ বিসুখে ভোগে, সাহেবরা এসব মানে না। সাহেবদের থেকে তো ভালো জিনিস নিতে হবে রানী। তারা তো আর জানেনি স্বামীর এটো খাওয়া কত আনন্দের। আপনি একটু রসুন, আমি চা নিয়ে আসছি। কোন তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? বউ একবার শিগগির চল, সর্য বউ অজ্ঞান হয়ে পড়েছে। কি বলছো দিদি, চলো চল। উঠান, অভয় তো বেরিয়ে গেছে, বউয়ের শরীর খারাপ শুনলে সে তো আর ফিরবে না, তাতে তো তার আবার পুরুষত্বে আঘাত লাগবে। বলছিলাম যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন। হ্যাঁ ভাই, দরকার পড়লে তোমায় জানাবো। চ বউ, চল। সরজবো, ও সরজবো, কি হলো তোমার? চোখ কলো মা, চোখ কলো। তুমিও যেমন দিদি, ও আদিক খেতে করে ডাকছো কেন? জ্ঞান হারিয়েছে না অনেক কিছু, ওসব কিচ্ছু নয়, ঢং ঢং ভান করে পড়ে রয়েছে। নোকে যাতে তোয়াজ করে তাই এমন মুচ্ছ গেছে। এই যে ওঠো ওঠো ওঠো, আমি অমন সাউরি নই যে বউকে একেবারে হাতের তেল হয়ে রাখবো। তোমরা যে যার কাজে যাও তো যাও, যাও। ছোট, এ হয়ে আসার পর থেকে এ বাড়িতে কারোর কাছে তুই এমন অনাদর পেয়েছিস? তোর বউকে এমন করে বলছিস তুই? সরজ, সরজ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বাচ্চাটা কি করছো? কি তোমার এমন হাঁক পাক করে আমার বউয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই।